সবাইকে স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি আমি মুস্তাকিম বিল্লাহ এবং সাথে আছি আমি তামান্না ইমাম শুরুতেই সংবাদ শিরোনাম রাজশাহীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ দুহাজার উনিশের উদ্বোধন করলেন মেয়র লিটন রাজশাহী আরডি মার্কেটের কাঁচা বাজারে রাতের আধারে চার মোন মাছ চুরির অভিযোগ র‍্যাবের অভিযানে তিন কেজি গাজা সহ যুবক আটক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত রাজশাহীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ দু হাজার উনিশের উদ্বোধন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বুধবার সকালে রাজশাহীর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরে বেলুন উড়িয়ে মেয়র এই সপ্তাহের উদ্বোধন করেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে প্রতিষ্ঠানটির রাজশাহী সদর দপ্তরে মহড়ার আয়োজন করা হয় অগ্নি নির্বাপন যন্ত্র নিয়ে আগুন নেভানোর মাধ্যমে মহড়ার উদ্বোধন করেন মেয়র এ এইচ এম খাইরুজ্জামান লিটন আমরা প্রধান অতিথি খুব চমৎকার ভাবে চমৎকার ভাবে এরপর অগ্নিকাণ্ড সহ যে কোনো দুর্যোগে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা কিভাবে তা মোকাবেলা করে সে বিষয়ে মহড়া প্রদর্শন করা হয় মহড়ায় দমকল বাহিনীর সদস্যরা তাদের সক্ষমতা প্রদর্শন করেন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ এইচ এম খাইরুজ্জামান লিটন বলেন দমকল বাহিনীর সক্ষমতা ও দক্ষতা অনেক বৃদ্ধি পেয়েছে মেয়র ফায়ার সার্ভিস কর্মীদের প্রশংসা করে বলেন ফায়ার সার্ভিসের সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি এই ফায়ার সার্ভিসের মান উন্নয়নের জন্যে এবং কাজের সুবিধার জন্যে অনেক নতুন যেগুলি বলা যেতে পারে যে ফায়ার ফায়ার ফাইটিং ইকুইপমেন্টস বা নানা উপরে ওঠার যে ল্যাটারগুলি থাকে বা গাড়িগুলি থাকে এই সব কিছুই তিনি অব্যাহতভাবে কি সংগ্রহ করে দিচ্ছেন রাজশাহী জেলা প্রশাসক হামিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অবসরপ্রাপ্ত উপপরিচালক নুরুল ইসলাম রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মিরাজ আহমেদ ও জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক হারুনুর রশেদ রাজশাহী নগরীতে রাতের আধারে একটি দোকানের তালা ভেঙে চার মন ইলিশ মাছ চুরির অভিযোগ উঠেছে মঙ্গলবার রাতের কোনো এক সময় নগরীর সাহেব বাজার আরডিএ মার্কেটের পেছনের বাজার এলাকায় এ ঘটনা ঘটে মাছ ব্যবসায়ী আব্দুল ছাত্তারের দাবি চুরি হওয়া চার মন ইলিশের মূল্য প্রায় লাখ টাকা ভুক্তভোগী মাছ ব্যবসায়ী ছাত্তারের বরাত দিয়ে স্থানীয়রা জানান তিনি মঙ্গলবার দোকানে সাত মন ইলিশ তোলেন ওই দিন ব্যবসা শেষে সন্ধ্যায় সাত্তার তার দোকানে তালা লাগিয়ে বাড়ি চলে যান পরে তিনি সকালে এসে দেখেন তার দোকানে অন্য একটি তালা লাগানো আছে পরে দোকানে ঢুকে দেখা যায় সেখান থেকে চার মন ইলিশ নেই কাঁচাবাজারটির নাইট গার্ড রশিদ জানান ওই দোকানে সাড়ে এগারোটার দিকে তালা না দেখতে পেয়ে তিনি নিজেই একটি তালা মেরে দেন নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিবারণ চন্দ্র বর্মন জানান ঘটনা জানার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছিল অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে রাজশাহীর পুঠিয়ায় দুই কেজি আটশো গ্রাম গাঁজা সহ এক যুবককে আটক করেছে র্যাব মঙ্গলবার দিবাগত রাতে অভিযানে আটকৃত যুবকের নাম আলিরাজ ইসলাম তিনি নাটোর জেলার লোসনগর পশ্চিমপাড়া গ্রামের সানোয়ার শেখের ছেলে র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুঠিয়া থানা থানাধীন বড়সেনবা গ্রামের পুঠিয়া নাটোর সড়কের পাশে অভিযান চালিয়ে আলিরাজ ইসলামকে আটক করা হয় মঙ্গলবার দিবগত রাত দুইটায় এই অভিযান পরিচালনা করা হয় এ সময় তার কাছ থেকে দুই কেজি আটশো গ্রাম গাঁজা উদ্ধার করা হয় আটককৃত আলিরাজের বিরুদ্ধে পুঠিয়া থানায় প্রচলিত মাদক আইনে মামলা করা হয়েছে নাটোরে সাঁওতাল হত্যা দিবসে পাঁচ দফা মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বুধবার বেলা দিকে নাটোর সামনে জাতীয় আদিবাসী পরিষদের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয় এ সময় বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি প্রদীপ লাকরা যুগ্ম সাধারণ সম্পাদক জাদু কুমার সাংগঠনিক সম্পাদক রঘুনাথ এক্কা সহ নেতৃবৃন্দ বক্তারা বলেন গাইবান্দার গোবিন্দগঞ্জে সাঁওতাল হত্যাকাণ্ডের তিন বছর অতিক্রান্ত হয়েছে ওই ঘটনায় মূল আসামিদের বাদ দিয়ে প্রহসনমূলক চার্জশিট দেওয়া হয়েছে তারা ওই প্রহসনমূলক চার্জশিট বাতিল করে মূল হোতাদের বিচার আদিবাসী বাঙালিদের এক হাজার আটশো বিয়াল্লিশ দশমিক তিন শূন্য একর সম্পত্তি ফেরত প্রদান নিহত আহতদের উপযুক্ত ক্ষতিপূরণ ও পুনর্বাসন করা সহ তাদের ন্যায্য দাবিসমূহ পূরণে সরকারের হস্তক্ষেপ কামনা করেন সচেতনতা প্রশিক্ষণ ও প্রস্তুতি দুর্যোগ মোকাবেলায় সর্বোত্তম উপায় এই প্রতিপাদ্য নিয়ে নাটোরে শুরু হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ এই উপলক্ষে বুধবার বেলা এগারোটার দিকে নাটোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিস চত্বরে এই সপ্তাহের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল পরে জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সাজিদুর রহমান খান সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি নাটোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক মোহাম্মদ আসাদুজ্জামান সহ অন্যান্যরা অনুষ্ঠান শেষে ফায়ার সার্ভিস সদস্যরা অগ্নি নির্বাপনের মহড়া প্রদর্শন করেন মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত বঙ্গবন্ধু কাপ প্রথম আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে বুধবার দুইটি খেলা অনুষ্ঠিত হয়েছে রাজশাহী কোর্ট কলেজ ও শহীদ মামুন মাহমুদ স্কুল অ্যান্ড কলেজের মধ্যকার প্রথম খেলা এক এক গোলে ড্র হয় খেলার পাঁচ মিনিটের মাথায় রাজশাহী কোর্ট কলেজের জয় একটি গোল করলেও শহীদ মামুন মাহমুদ স্কুল অ্যান্ড কলেজের মশিউর ষোলো মিনিটের মাথায় গোল পরিশোধ করে খেলায় সমতা ফিরিয়ে আনে পরবর্তীতে শত চেষ্টা করেও কোনো পক্ষই গোল করতে পারেনি এদিকে সুজাউদ্দৌলা কলেজ ও অগ্রণী স্কুল অ্যান্ড কলেজের খেলা হওয়ার কথা থাকলেও সুজাউদ্দৌলা কলেজ যুক্তিসঙ্গত কাগজপত্র দেখাতে না পারায় আয়োজক কমিটি অগ্রণী স্কুল অ্যান্ড কলেজকে জয়ী ঘোষণা করে এই ছিল আজকের বরেন্দ্র সংবাদে এতক্ষণ বরেন্দ্র সংবাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ